নিউ ইয়র্কের অন্যান্য এলাকার চেয়ে বাফেলোতে বেশ স্বাচ্ছন্দ্যেই বাস করছেন বাংলাদেশিরা। তাদের বেশিরভাগই নগদ অর্থে অল্প দামে বাড়ি কেনার সুযোগ নেন, ফলে তাদের বাড়ি ভাড়া নিয়ে ভাবতে হয় না। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে মোটা বেতনে চাকরির সুযোগ পাচ্ছেন তারা। সব খরচ মিটিয়ে প্রতি মাসে বড় অঙ্কের অর্থ সঞ্চয়ও করছেন বাংলাদেশিরা। বাফেলো ছাড়িয়ে এবার বাংলাদেশিদের বসতি বাড়ছে নায়াগ্রা সিটি ও এর আশপাশের এলাকায়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী বাফেলোতে বাংলাদেশি বাড়ির মালিকের সংখ্যা প্রায় 50,000। অতি সম্প্রতি নায়াগ্রা সিটিতে বাড়ি কিনে বসবাস শুরু করেছেন আরও 1,000-এর বেশি বাংলাদেশি। কম দামে বাড়ি, চাকরি, ব্যবসা, স্কুল কলেজ, চিকিৎসা, মসজিদ, মাদ্রাসা সহ সব কিছুতেই ভালো সুযোগ সুবিধা থাকায় খুব খুশি বাফেলোতে বসবাসরত বাংলাদেশিরা। এখানে মুভ হয়ে আসছি, বাফেলো খুবই ভালো লাগছে আমাদের কাছে, বাফেলো কমিউনিটিটা অনেক ভালো। 2009 সালে সে সময় ওই এলাকায় একটা বাড়ির দাম ছিল $500 থেকে $1500, তবে বাংলাদেশিরা সেখানে পা রাখার পরপরই বাড়ির দাম বাড়তে থাকে। 2013 সালের পর থেকেই মূলত সবচেয়ে বেশি বাংলাদেশি সেখানে বসবাস শুরু করেন। সে সময়ও সেখানে $10,000 থেকে $15,000 বড় এবং ভালো বাড়ি পাওয়া যেত। সম্প্রতিকালে বাড়ির দাম আরও চড়া, একটি ছোট্ট সাইজের বাড়ি 150,000-এর কমে পাওয়ার সুযোগ নেই। মানুষ প্যান্ডামিকে প্রচুর যে আনএমপ্লয়মেন্ট পাইছে, বিভিন্ন দেখা যাচ্ছে একটা ঘরের মধ্যে 2-3টা আনএমপ্লয়মেন্ট হচ্ছিল, তো সবার কাছে ক্যাশ টাকার ফ্লো ছিল বিদায়। বাফেলো ভারী ঘর প্যান্ডামিকের মধ্যে সবচেয়ে ডাবল হয়ে গেছে। গত 1 থেকে 2 বছরে কয়েক গুণ বেড়েছে এবং এখনও মানুষের আয়ত্তের মধ্যে আছে বাড়ির দাম। বাড়ির দাম খানিকটা বেশি হলেও বাফেলো নিয়ে আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের আগ্রহের কোনো কমতি নেই। এর কারণ ভালো স্কুল কলেজ, হেলথ ইন্স্যুরেন্স, বাংলাদেশি প্রাইমারি কেয়ার ডাক্তার, অবশ্য নিত্যপণ্যের সহজলভ্যতা এবং দাম তুলনামূলক সস্তা হওয়া এর আরও একটি কারণ। বাফেলোতে তো ব্যবসা পরিমাণ আই থিঙ্ক সব ধরনের যদি আপনি কম্পেয়ার করেন নিউ ইয়র্ক সিটি থেকে আমার মোটামুটি সেমই আছে এখন। সেই সঙ্গে বাফেলোতে বাংলাদেশি রেস্টুরেন্ট ও পার্টি হলের ব্যবসাও বেশ জমজমার। স্থানীয় আমেরিকানরা পছন্দ করতে শুরু করেছেন এসব খাবার। বাফেলোতে আলহামদুলিল্লাহ রেস্টুরেন্ট বিজনেস অনেক ভালো চলতেছে এবং নিউ ইয়র্ক সিটি থেকে আমাদের অনেক কাস্টমার আসে। তবে বাফেলোতে কমিউনিটি বড় হওয়ায় অনেক সুবিধা যেমন পাচ্ছেন সেখানকার বাংলাদেশিরা, এর পাশাপাশি বেশ কিছু অসুবিধার কথাও TBN24-কে জানালেন সেখানকার এক কমিউনিটি অ্যাক্টিভিস্ট। আমরা বাংলাদেশিদের মধ্যে একটু প্রতিযোগিতা বেশি, রাজনৈতিক প্রতিযোগিতা বেশি, নেতৃত্বের বিভিন্ন সংগঠনের এই সমস্ত নেতৃত্বে কিন্তু আমাদের একটু পিছনে ফেলতেছে। বাফেলোতে যেই সমস্ত বাংলাদেশিরা বসবাস করেন তাদের মাথার উপরে বাড়ি ভাড়ার চাপ নেই এবং এখানে চাকরি বা ব্যবসায় রয়েছে নানান সুযোগ, যেই কারণে তারা ভালো আছেন, শান্তিতে আছেন, সুখে আছেন। শামীম আহমেদ, TBN24, বাফেলো, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।